সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রিয়া আপনাদের সঙ্গে চোখ রাখবে মুহূর্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। পাচার হওয়া এক নাবালিকাকে ৬ মাস বাদে মহারাষ্ট্রের পুনে থেকে উদ্ধার করে সাফল্য পেল সাঁকরাইল থানার পুলিশ। পাচার হওয়া এক নাবালিকাকে ৬ মাস বাদে মহারাষ্ট্রের পুনা থেকে উদ্ধার করে সাফল্য পেল সাঁকরাইল থানার পুলিশ। সঙ্গে গ্রেপ্তার এক যুবক। জানা গিয়েছে গত জুলাই মাসের ১০ তারিখ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের এক নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পরে পরিবারের পক্ষ থেকে নাবালিকা নিখোঁজের ডায়েরি করা হয়। পরে নাবালিকাকে উদ্ধারের জন্য সাঁকরাইল থানার পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তী সময় মোবাইলের টাওয়ার লোকেশন সহ যাবতীয় তদন্ত প্রক্রিয়া চালিয়ে বৃহস্পতিবার পুনে থেকে নাবালিকাকে উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ। সঙ্গে সৌরভ ভূঁইয়া নামে এক যুবককেও ওই পুনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে মেয়েটিকে তার বাড়ির লোকের হাতে তুলে দিলেও আটক যুবককে বিচারের জন্য আগামী শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, অন্তরাজ্য সীমান্তবর্তী জেলা ঝাড়গ্রামে মাঝে মধ্যে বাইরের রাজ্যে নারী পাচারের অভিযোগ উঠে আসে। তবে পুলিশের এই সাফল্যে খুশি এলাকার সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। দীপান্বিতা পাত্র ১৬ বছর বয়স, ৭-১০-২০২১ থেকে নিখোঁজ ছিল এবং এই ব্যাপারে একটি অভিযোগ জমা হয়। পরবর্তীকালে তদন্ত চলে এবং তদন্ত থেকে আমরা পাই যে সৌরভ ভূঁইয়া এই ব্যক্তির সঙ্গে মেয়েটি পুনেতে ওয়ানাওয়ারি পিএস এরিয়ায় রয়েছে। আমাদের অফিসার পুনেতে যান এবং যা আইনগত পদ্ধতি সেই অনুযায়ী ছেলেটিকে অ্যারেস্ট করে, মেয়েটিকে উদ্ধার করে এবং উদ্ধার করে নিয়ে এসেছে। আগামীকাল ২৬ তারিখ তাকে এখানকার কোর্টে প্রডিউস করা হবে। নছিপুর ব্যবসায়ী সমিতির ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হলো নছিপুর আদিবাসী হাই স্কুলের কমিউনিটি হলে। নছিপুর ব্যবসায়ী সমিতির ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হলো নছিপুর আদিবাসী হাই স্কুলের কমিউনিটি হলে। অনুষ্ঠিত হলো নছিপুর ব্যবসায়ী সমিতির ১৬তম সম্মেলন। শুক্রবার নছিপুর হাই স্কুলের কমিউনিটি হলে ব্যবসায়ীরা জড়ো হয়ে নিজেদের ব্যবসার প্রয়োজনে সাংগঠনিক শক্তিকে শক্ত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন নছিপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক রামপদ বেরা, সভাপতি গোপাল চন্দ্র দাস, এছাড়াও কেশিয়ারি ব্যবসায়ী সমিতি, হাতিগেরিয়া ব্যবসায়ী সমিতি, বেলদা ব্যবসায়ী সমিতি, করিকামাথানি ব্যবসায়ী সমিতি, খাজরা ব্যবসায়ী সমিতি, গগনেশ্বর ব্যবসায়ী সমিতি, কুকাই ব্যবসায়ী সমিতি, ভসরা ব্যবসায়ী সমিতি, বহুনা ব্যবসায়ী সমিতি, ফান্দার ব্যবসায়ী সমিতি, ধল বেলুন ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এদিন সকালে প্রভাত ফেরি করার পর সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা হয়। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ পাত্র, সম্পাদক রাজু চন্ডক, কার্যকরী সভাপতি তপন দাস, নছিপুর আদিবাসী হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন পয়রা সহ সমিতির অন্যান্য সদস্যগণ। সমিতির সম্পাদক রামপদ বেরা জানান, এই সম্মেলন সমিতিকে শক্তিশালী করার লক্ষ্যে, ভবিষ্যতে ব্যবসায়ীদের অভাব অভিযোগগুলো পূরণ করা যায় তাই এই সম্মেলন। পাশাপাশি সমিতির সম্পাদক রামপদ বেরা প্রশাসনের কাছে দাবি করেন, জিএসটি সরলীকরণ করতে হবে। রাস্তার উপর যথেচ্ছভাবে যানবাহন চলাচল করছে, তাতে ব্যবসায়ীদের ব্যবসার এবং পড়ুয়াদের খুবই অসুবিধে হচ্ছে, তা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে হবে। রাস্তার উপর লরিগুলো যাতে নির্দিষ্ট সময় মতন চলে তার ব্যবস্থা করুন। সমস্ত ছোট বড় ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দিতে হবে। রাস্তার উপর লাইটের ব্যবস্থা করতে হবে। রাস্তার ধারে ট্রেনের ব্যবস্থা করার এবং অন্যান্য অসুবিধাগুলোর উপর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার কথা বলেন। কার্যকরী সভাপতি তপন দাস জানান, ট্রেড লাইসেন্স ব্যবসায়ীদের যন্ত্রণায় কাতর হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকারের কাছে অনুরোধ, যে ট্রেড লাইসেন্স রয়েছে সেটি সরলীকরণ করতে হবে। যে ফুড লাইসেন্স চালু হয়েছে সেই ফুড লাইসেন্স নিয়ে ছোটখাটো ব্যবসায়ীরা প্রচণ্ড হয়রান হচ্ছে, ফুড লাইসেন্সকে সরলীকরণ করতে হবে। আগামী দিনে ব্যবসায়ীরা না হলে ব্যবসা করতে পারবেন না, তাই সরকারের কাছে অনুরোধ, ব্যবসায়ীদের প্রতি নজর দেওয়া হোক। আগামী দিনে দাবি দাওয়াগুলো পূরণ না হলে দীর্ঘ আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এই সম্মেলন থেকে। আমরা নছিপুর ব্যবসায়ী সমিতি শুরু থেকে সম্মেলন করছি নছিপুরে, সেটা হচ্ছে নছিপুর হাইস্কুল কমিউনিটি হলে। আমরা প্রশাসনের কাছে কয়েকটা দাবি পেশ করছি, সেটা হচ্ছে এই যে যান চলাচল, যথেচ্ছভাবে যান চলাচল চলছে, মানে যেটা আমাদের ব্যবসায়ী সহ পথচারীদের বিশেষ অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি, এবং এই যে যথেচ্ছভাবে লরিগুলো চলছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমরা এটা যে আপনারা এই
লরিগুলো অর্থাৎ এই যে যান চলাচলটা নিয়ন্ত্রণ করুন এবং একটা নির্দিষ্ট সময়সূচি বেঁধে সেগুলো যাতে চলে তার ব্যবস্থা করুন। আর কি দাবি দাওয়া রয়েছে? আর দাবি দাওয়া বলতে আমরা এই জিএসটির সরলীকরণের কথা বলছি, এটা মানে যে জিএসটি যে আইনটা চালু হয়েছে সরকার কর্তৃক সেটা তার সরলীকরণের কথা বলছি এবং ওয়ান পয়েন্ট ট্যাক্স চালু করার কথা বলছি। এছাড়া আরও বলতে গিয়ে আরও যেটা আমাদের এই যে স্থানীয় যে সমস্ত বিষয়গুলি আছে যেগুলো সমস্যা আছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা প্লাস অন্যান্য যে সমস্ত লাইটিং ব্যবস্থা অর্থাৎ স্ট্রিট লাইটের ব্যবস্থা এগুলো যাতে প্রশাসন অতি শীঘ্র করেন তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। মূলত আমাদের ট্রেড লাইসেন্স একটা ব্যবসায়ীদের যন্ত্রণার কারণ হয়েছে, আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব ট্রেড লাইসেন্স নিয়ে একটা সরলীকরণ করার জন্য এবং সর্বোপরি যে ফুড লাইসেন্স চালু হয়েছে সেই ফুড লাইসেন্স নিয়ে ছোটোখাটো ব্যবসায়ীরা প্রচণ্ড হয়রান হচ্ছে, এই ফুড লাইসেন্সেরও সরলীকরণ করতে হবে, আগামী দিন না হলে ব্যবসাদাররা ব্যবসা করতে পারবে না। তাই আমরা সরকারের কাছে অনুরোধ করি যে ব্যবসায়ীদের প্রতি একটু নজর দেওয়ার জন্য আগামী দিনে পরিকল্পনা, আমরা যদি আমাদের দাবি দাওয়া পূরণ না হয় তাহলে আমরা একটা দীর্ঘ আন্দোলনে যাব। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ছেলেকে দেশে ফেরানোর কাতর আরতি বাবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে আটকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভুঞ্জাখালি গ্রামের বছর বয়সের মেডিকেল ছাত্র অর্ণব মান্না। যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন থেকে ছেলেকে দেশে ফেরানোর কাতর আরতি বাবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনে আটকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ভুঞ্জাখালি গ্রামের বছর বয়সের মেডিকেল ছাত্র অর্ণব মান্না। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাশিয়ার আক্রমণে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়রা এখন খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। আর এই খবর পাওয়ার পর নন্দকুমার থানার ডাক্তারের স্টুডেন্ট অর্ণব মান্নার পরিবারের লোকজন ইতিমধ্যেই খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। তাই অর্ণবের বাবা শুক্রবার সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়ে তার ছেলেকে দেশে ফেরানোর আরতি জানান সরকারের কাছে। সেই এখন কোথায় আছে? সে এখন খারকিভ মেডিকেল ইউনিভার্সিটি, ওখানে পড়াশোনা করছে ইউক্রেনে। এই মুহূর্তে ভাইয়ের সাথে কথা হয়ে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, জাস্ট 15-20 মিনিট আগে কথা হয়েছে, ভালো আছে, রুমের ভেতরে আছে, খাওয়া দাওয়া করেছে, জল ফল নিয়ে এসেছে, এতটাই পর্যন্ত। এই মুহূর্তে তো যুদ্ধ চলছে খবর পেয়েছেন, তাহলে কি চাইছেন এখন সরকারের কাছে, কি আবেদন করতে চাইছেন? আবেদন বলতে ওখানে যারা আছে যেন সুস্থভাবে, যতজন স্টুডেন্ট আছে সবাই সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে, এটাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমার ছেলে অর্ণব মান্না ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছে, 4 বছর হয়ে গেল, কিন্তু বর্তমান যা পরিস্থিতি দেখতে পাচ্ছি ওখানে নিউজে শোনা যাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার মুখে, তো সেক্ষেত্রে ভারত সরকারের কাছে আমার বিশেষ আবেদন যে আমার ছেলে বা অন্যান্য যারা ভারতীয় ছেলেরা আছে তাদেরকে অতি সত্বর ফিরিয়ে আনার ব্যবস্থা করব। আমতার ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয়েছে এই অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপীবল্লভপুর থানায় ডেপুটেশন দিল সিপিএম এর ছাত্র এবং যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই। আমতার ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয়েছে এই অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপীবল্লভপুরে বিক্ষোভ মিছিল, প্রতীকী অবস্থান এবং গোপীবল্লভপুর থানায় ডেপুটেশন দিল সিপিএম ছাত্র এবং যুব সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই। এদিন ডিওয়াইএফআই এর ঝাড়গ্রাম জেলা সভাপতি সুকুমার বারিক, সিপিএম এর গোপীবল্লভপুর লোকাল কমিটির সম্পাদক বিশ্বরঞ্জন খামরির নেতৃত্বে দলের যুব ও ছাত্রকর্মীরা গোপীবল্লভপুর বাজারে মিছিল করে হাতিবাড়ি মোড়ে কিছুক্ষণের জন্য প্রতীকী অবস্থান করে থানায় ডেপুটেশন প্রদান করেন। বাম সংগঠন সিপিএম এর ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা দাবি তোলা হয় আনিস হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উল্লেখ্য, আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় কয়েকদিন ধরে উত্তাল হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। আনিসকে খুন করা হয়েছে এই অভিযোগে পুলিশের বিরুদ্ধে আঙুল তুলে সরব হয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক দল। সেই ধারাবাহিকতায় গোপীবল্লভপুরে সিপিএম এর ছাত্র যুব সংগঠনের এই মিছিল বলেই জানা গিয়েছে। সৌম্য রায় আমতা থানার ওসি, তার স্ত্রী লাভলি মৈত্র, তিনি হচ্ছেন বিধায়িকা কোন একটা জায়গার, তাহলে তো রাজনীতির রং লাগাতে হবেই বন্ধু। স্বাধীনতার পর ছাত্র হত্যা, সেই ছাত্র হত্যা এভাবে মারাত্মক মর্মান্তিক ভাবে ছাত্র হত্যা এর আগে কোন রাজ্যে হয়েছে কিনা জানি না।
সঙ্গে থাকুন, ফিরছি একটা বিজ্ঞাপন বিরতির পর, দেখতে থাকুন সানন্দা নিউজ। আপনি কি এক বা একাধিক সমস্যায় জর্জরিত? বিদ্যা, বিবাহ, ব্যবসা, কর্ম, প্রেম বিবাহ, দাম্পত্য কলহ, নিঃসন্তান, দুর্ঘটনা ও রক্তপাত, যে কোনো কঠিন ও জটিল সমস্যা, পুঙ্খানুপুঙ্খ বিচার এবং সুপরামর্শের জন্য যোগাযোগ করুন জ্যোতিষ জগতে অদ্বিতীয় শ্রী বিশ্বজিৎ অধিকারী, স্বর্ণপদকপ্রাপ্ত শ্রী বিশ্বজিৎ অধিকারী। চেম্বার করছেন আপনার শহর বেলদায়, মধুর মিলন লজ, প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় চতুর্থ রবিবার। এছাড়াও মেদিনীপুর, কাঁথি, হলদিয়া, গড়িয়া, দক্ষিণেশ্বর, কেশিয়ারি, বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, ত্রিপুরা। 9732514215। এবার লোন পাওয়া যাবে অনেক সহজে। আপনার শহর বেলদাতে এসে গেছে আশীর্বাদ মাইক্রোফিন্যান্স ইনস্ট্যান্ট গোল্ড লোন। সুদের হার মাত্র 6.9% প্রতি বছরে, অর্থাৎ 57 পয়সা প্রতি মাসে। দিনের ভিত্তিতে সুদ নির্ধারণ, আংশিক পরিশোধ এবং আংশিক ঋণ পরিশোধের সুবিধা। সময় মতো সুদ প্রদান করুন এবং আকর্ষণীয় ছাড় পান। আমাদের এখানে অনলাইন গোল্ড লোন, অনলাইন পেমেন্ট ফ্যাসিলিটি রয়েছে। আরো বিশদে জানতে আমাদের শাখায় যোগাযোগ করুন। আশীর্বাদ মাইক্রোফিন্যান্স লিমিটেড, বেলদা শাখা, মহেশ্বর গেস্ট হাউস, ফার্স্ট ফ্লোর, বেলদা থানার পাশে। এছাড়াও ঝাড়গ্রাম এবং ইগড়াতে আমাদের শাখা রয়েছে। যোগাযোগ করুন এই নাম্বারগুলোতে। মিনা স্টিল এম্পোরিয়াম নতুন রূপে এলো খাজরা হাসপাতালের পেছনে। নিয়ে এলো আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, আলনা, খাট, পালঙ্ক, চেয়ার টেবিল ও অফিস আসবাবপত্র। স্টিল, কাঠ এবং ফাইবারের যাবতীয় আসবাবপত্র সুলভ মূল্যে গৃহস্থের জীবনে। এছাড়াও লেপ, বালিশ, মাদুর, বেড কভার, ট্র্যাঙ্ক, পাপোশ, ছাতা, কম্বল, লেপ কভার, আলমারি কভার, দরজার পর্দা, মশারি ও ব্যাগ, বিয়েবাড়ি, শ্রাদ্ধ বাড়ি ও অন্নপ্রাশনের সমস্ত আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপ্রাইটার সৌমেন্দুতে, মোবাইল নম্বর 8250671651, আরও একটি যোগাযোগ নম্বর 9732533857। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়, কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে। আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ ও প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল কোষ্ঠীবিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা, ফেংশুই। আমাদের পরিবর্তিত ঠিকানা বেলদা কেশিয়াড়ি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, প্রতি বুধবার ও বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়া চেম্বার করেন আদিবাড়ি, ঠাকুর চকে, পেঞ্জিয়া রিক্রিয়েশন ক্লাবে প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটার, পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন। যোগাযোগ নম্বর 8972306685। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, এবার চোখ রাখবো পরবর্তী খবরে। ইংরেজবাজার পৌরসভার এক নির্বাচনী পথসভা থেকে কংগ্রেস সিপিএমকে বিভিন্নভাবে আক্রমণ করলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। এই ইংলিশ বাজারের মানুষকে আমরা 40 বছর ধরে বলেছিলাম, এই কংগ্রেস আর সিপিএম দুটো পৃথক রাজনৈতিক দল নয়, এরা একে অন্যের পরিপূরক, এরা দিল্লিতে একসঙ্গে থাকে, এরা বারবার মালা বদন করে কিন্তু রেজিস্ট্রিটা করে না, এদের ডাইনিং রুমটা এক হলেও বেডরুমটা এক নয়। শুক্রবার ইংরেজবাজার পৌরসভার এক নির্বাচনী পথসভা থেকে কংগ্রেস সিপিএমকে এভাবেই আক্রমণ করলেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য। এদিন তুলসীপুর বাজারে পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণনাথ এবং 3 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্দীপা চক্রবর্তীর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী সহ অন্যান্য নেতৃত্ব। এই ইংলিশ বাজারের মানুষকে আমরা 40 বছর ধরে বলেছিলাম যে কংগ্রেস আর সিপিএম দুটো পৃথক রাজনৈতিক দল নয়, একে অন্যের পরিপূরক। সিপিএমকে ভোট দেওয়ার অর্থ কংগ্রেসকে ভোট দেওয়া, কারণ এরা দিল্লিতে একসঙ্গে থাকে, এরা বারবার মালা বদল করে কিন্তু ম্যারেজটাকে রেজিস্ট্রি করে না, মাঝে মধ্যে আবার সেপারেশনে চলে যায়। এদের ডাইনিং রুম এক কিন্তু বেডরুমটা এক এখনো করে উঠতে পারেনি। এতদিন ছিল কংগ্রেস সিপিএম এর জোট, মালা বদল করে দাঁড়িয়ে পড়েছিলেন 2016 আপনাদের সামনে, খুললাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, ইস দুনিয়া সে নেহি করেঙ্গে হাম দোনো। মালদার কালিয়াচক থানার ব্যাসপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের পাশে এক ব্যক্তি রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
মালদার কালিয়াচক থানার ব্যাসপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম রাজকুমার চৌধুরী, বয়স 40 বছর, বাড়ি কালিয়াচক থানার মধুঘাট এলাকায়। রাজকুমার বাবু পেশায় তেলে ভাজা ব্যবসায়ী, প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার দোকানদারি করে মধুঘাট থেকে বাড়ি আসেন। এরপর রাতেই সাইকেল নিয়ে তিনি বেরিয়ে পড়েন ঘুরতে যাওয়ার নাম করে। পরে রাত 9টা নাগাদ রাজকুমার বাবুকে ব্যাসপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পরিবারের সদস্যরা। তোরে ঘরে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। জরুরি বিভাগে চিকিৎসকেরা রাজকুমার বাবুকে মৃত বলে ঘোষণা করে। মৃতের ছেলের অভিযোগ যে তার বাবাকে কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। অভিযোগ, তার বাবার সারা শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের পরিবারের পক্ষ থেকে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা খুন নাকি অন্য কিছু, তদন্ত শুরু করেছে পুলিশ। আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, আসার পরে দেখছি ধারে বাবা পড়ে, কি অবস্থায়? রক্তাক্ত অবস্থাতে পড়ে। আপনার বাবা কোথায় থেকে আসছিলেন? কোথায়? দোকান টোকান গুছিয়ে ওই বাড়ি থেকে বেরিয়েছে, কোথায় বেরিয়েছে ওটা জানি না। আমি দেখলাম যে রোডের ধারে পড়ে আছে। মামাটা আমাদেরকে আশেপাশের লোকদেরকে ডাকা ডাকা করে দিয়ে, কি মনে করছেন বাবা কীভাবে মারা গেল কি মনে করছেন? দেখে তো লাগছে যে কি এটা লোকে মারা আছে। মার্ডার? আপনার বাবার কোনো গণ্ডগোল ছিল বা শত্রুটা এরকম কোনো? না না, সেরকম কোনো কিছু ছিল না। মানে প্রথমে ভাবছিলাম যে কি অ্যাক্সিডেন্টই মনে হয়, তারপরে আবার মনে মনে ভাবছি কি হাত কাটা, হাত কাটলে তো আবার কোনো কিছু তো। থানায় অভিযোগ করবেন তো? থানায় অভিযোগ তো করব। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ বিজেপির পঞ্চায়েত সদস্য সহ বিজেপি নেতারা। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ বিজেপির পঞ্চায়েত সদস্য সহ বিজেপি নেতারা। মালদার মানিকচক ব্লক প্রশাসনের কাছে তৃণমূল পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপির পঞ্চায়েত সদস্য সহ নেতৃত্বরা। জানা গিয়েছে, মানিকচক ব্লকের অন্তর্গত তৃণমূল পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পদে রয়েছেন তৃণমূলের বীণা মণ্ডল। প্রধান সহ তৃণমূলের সদস্যরা 100 দিনের কাজে দুর্নীতি করেছেন বলেই অভিযোগ। বিজেপির অভিযোগ, ভুয়ো বিল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রধান। গোটা ঘটনায় প্রশাসনের উচিত পদক্ষেপ নেওয়ার আবেদন অভিযোগকারীদের। এ প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য পল্লবী মণ্ডল জানান, বাস্তবে কোনো কাজ না হওয়া সত্ত্বেও ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করেছে পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূলের সদস্যরা। তৃণমূলের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা পরিবারের লোকেদের নামে টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। গোটা বিষয় খতিয়ে দেখে প্রশাসন ব্যবস্থা নিন, না হলে আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। গোটা বিষয় তৃণমূল প্রধান বীণা মণ্ডলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিরোধীদের কাজই হল মিথ্যে অভিযোগ তোলা। যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে সমস্তটাই মিথ্যে, সমস্ত কাজই সঠিকভাবে করা হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমাদের কমপ্লেন এই নিয়ে আসা যে পঞ্চায়েতে না কাজ হয়ে মাঠে কোনো কাজ হয়নি, অথচ 100 দিনের কাজের লেবার পেমেন্ট হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে। আর মেন ব্যাপারটা হচ্ছে যে প্রধান এবং উপপ্রধানের ওয়াইফ এবং পরিবারের সমস্ত সদস্যদের নামে বিল পাস হয়েছে, এটা সবচেয়ে অবাক করা কথা। এবং আমাদের দাবি যে এই অভিযোগের জন্য শাস্তি পুরোপুরি করা হোক এবং আধিকারিকরা দেখুক এই কাজের যথাযথ শাস্তি আমরা দাবিতে আজ এই কমপ্লেন করছি। অবভিয়াসলি পঞ্চায়েত মেম্বার এবং প্রধান উপপ্রধান যারা ভোট করেছেন গঠন করেছেন তারা তৃণমূলের, তারা অবশ্যই তৃণমূল। হ্যাঁ, মোটামুটি সেই টার্গেটেই পঞ্চায়েত গঠন করা এবং বিজেপির মেম্বারদের ভাঙিয়ে এই পঞ্চায়েত গঠন করা, মেন লক্ষ্যই হচ্ছে তাদের লুট। ব্যাস, আমরা আপাতত ব্লকে জানিয়ে দিয়েছি এবং এসডি অফিসে জানাবো। যদি ব্যবস্থা না হয় তাহলে কি করবেন? আমরা আন্দোলনে নামবো, পথ অবরোধ করবো। আমাদের যে কর্মীগণ আছেন এবং পাবলিক আছেন তাদের আমরা
ন্যায্যবোধে হাঁটছে এবং অধিকার যার, আমরা বলতে চাইছি যার অধিকার যেটা, একটা কি করে হতে পারে? একটা অঞ্চলের লেবার কাজ হচ্ছে, অন্য অঞ্চলের লোক আছে, এগুলোর সঠিক অধিকার প্রাপ্তি আমরা আদায় করে নেব এবং আমাদের কথা মতো যদি আদায় যদি প্রাপ্তি না হয় তাহলে আমরা আন্দোলনের পথে নামব। আমরা বিডিও সাহেবের কাছে নাজিপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত যে প্রধান বীণা মণ্ডলের নামে আমরা এনআরজিএসের যে লক্ষ লক্ষ টাকার যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে কমপ্লেন করলাম। প্রায় 10/2/2022 থেকে 16/2/2022 তারিখের মধ্যে যে মাস্টার রোল বের করা হয়েছে তাতে যে সমস্ত লেবারের প্রেজেন্ট ওখানে দেওয়া হয়েছে তার মধ্যে বেশ কিছু শ্রমিক যারা বাইরে কাজ করেছে অথচ তাদের সেখানে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। আমরা স্টার্টিংয়ের দিন প্রথমে গেছিলাম, সেখানে প্রায় 15-20 খানা লেবার ছিল, কিন্তু সেখানে 48 খানা লেবারের উপস্থিতি দেখিয়েছে। তাই আমরা বিডিও সাহেবকে জানিয়েছি যাতে এর তদন্ত হয় এবং তদন্ত করে যার এর অন্যায়ের বিরুদ্ধে যাতে উপযুক্ত শাস্তি, তার জন্য আমরা এখানে কমপ্লেন্ট দিই। আজকের মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। নমস্কার।